হয়তো আমি চাইছি মনের কথা খুলে বলতে, পরিস্থিতি নেই, লোকজন নেই, আমি বলতে পারছি না। নিজের মনের মধ্যে চেপে রাখলে সে ভয় কোনোদিনই কাটবে না। আমার মনের কথা বলার জন্য আমি আছি, আয়নার সামনে দাঁড়াই, নিজেকে বলি, নিজেই শুনি, ব্যাস এইটুকুই। আমার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল আমি মডেলিং করতাম, ভালো খারাপ দোষ রাগ যার উপরই হোক না কেন সব নিজের, মানে আমার রাগ দেখানোর লোক লাগে না। আমরা প্রত্যেকেই খুব মজা করে কাজ করি। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক বধুয়া, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তারই মুখ্য অভিনেত্রী জ্যোতির্ময়ী। প্রথমে জিজ্ঞেস করব, ভয় লাগছে? অল্প অল্প, কারণ একটু আগেই যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল বোঝা যাচ্ছিল যে ভীষণই নার্ভাস আছো, এখন কোনো সেরকমের ব্যাপার নেই। তবে পেখমের চরিত্র সম্পর্কে একটুখানি জানতে চাইবো, জ্যোতির্ময়ী থেকে পেখম হতে কী কী করতে হলো? পুরো ডিফারেন্স, একদম আমার অপোজিট ক্যারেক্টার। আমি একদমই মানুষের সাথে খুব মিশতে ভালোবাসি, হয়তো এখন বাট আমি সত্যি মানুষের সাথে খুব মিশতে ভালোবাসি, মন খুলে কথা বলতে ভালোবাসি, আমার বন্ধুবান্ধব অনেক অনেক আছে। কিন্তু পেখম একদমই উল্টো, ওর বন্ধুবান্ধব নেই বলতে গেলে, ও একা থাকতে পছন্দ করে, লোকজন ভিড় হই হট্টগুলো ওর পছন্দ নয়। ওর মনে হয় একা থাকে সেফ, ওর একটা ছোট্ট জগৎ আছে, ছোট্ট জগতে ছোট্ট ফ্যামিলি, ওর বাবা ও আর ওর মা, ওর বাইরে ও কিছু বোঝে না, এর বাইরে ওর একা, বাস ওর বন্ধুবান্ধব সেরকম লাগে না, আত্মীয় স্বজন পছন্দ নয়। তো আমি চেষ্টা করছি 100 দেওয়ার, নিজের 100 দেওয়ার চেষ্টা না, আমি 100ই দেবো, তার বেশি দিতে পারবো না, আমরা কেউই 100-এর বেশি দিতে পারি না। তো 100ই দেওয়ার চেষ্টা করব, আর বাকিটা দর্শক বলবে। এটাই আমরা ভীষণই চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা, ভীষণ। সুশান্তদা বললেন যে রিল দেখে তারপর তোমাকে ডাকা হয়েছে, আমি জানতে চাইবো যে এই ছোট পর্দায় আসা বা সেই ইচ্ছা বা কীভাবে প্রসেসটা ছিল? আমার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল আমি মডেলিং করতাম, তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামে রিলস করতাম, পোস্ট করতাম। সুশান্তদা একদিন দেখে, আমাকে মেসেজ করে যে অডিশনের জন্য, একটা প্রজেক্টের জন্য, আমি আসি, অডিশন হয়, দেন এখানে আর কি। প্রথম যেদিন শুটিং, সেই প্রথম শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা একটুখানি বলো, কীরকম ছিল? আমি নার্ভাস ছিলাম, কিন্তু প্রত্যেকে আমাকে এত সাপোর্ট করেছে, নার্ভাসনেসটা কোথায় চলে গিয়েছিল? ঠিক আছে, এখনও প্রত্যেকে সাপোর্ট করে যাচ্ছে। রিজওয়ানদা ছোট পর্দা বা মানে আমাদের ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় একজন অভিনেতা, ভীষণ পরিচিত মুখ, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হচ্ছে, সবটাই জানতে চাইবো। ভয়টা তো বললেই যে সেটা ছিল, চলে গেছে, কীরকমভাবে এই কটা দিন শুটিং করেছো, কীরকমভাবে কাটলো তার সঙ্গে? আমরা খুবই মজা করে শুটিং করেছি, আমাদের আউটডোর হয়েছে, বহুবার রং মাখানো হয়েছে, স্নান করেছে, এসে বাড়িতে আবার ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, আবার এইরকমভাবে আর কি শুটিং হয়েছে। শুটিং করতে করতে শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে, আর আমার ঠান্ডা লাগা ধাত একটু বেশি, তো ঠান্ডা লেগে গেছে, এখনও ঠান্ডা লেগেই আছে, তো এই আর কি। ভালোই শুটিং হয়েছে। মজা বললে যে রিজওয়ানদা তোমার খুব, সবার খুব লেগ পুল করে, তোমারও করেছে, সেটা ছাড়েনি, একটু জানতে চাই পেখম নামটা নিয়ে বেশ একটু ও দেখাতে পারতো ভালো, সেটা না না ওই রকম ব্যাপার না, বাট ও মজা করে কাজ হয় আর কি, মজা করতে গেলে খুব মজা করে কাজ করে, আমরা প্রত্যেকেই খুব মজা করে কাজ করি, কারোর হাসি কপি করে, কেউ কীরকমভাবে কী করছে, বেশ মজা করে কাজ করে। তো শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যেটা আমরা ধারাবাহিকে দেখছি যে পেখম কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না, তো তোমার কী মনে হয় যে প্রত্যেকটি মেয়ের বা প্রত্যেকটি যে কোনো মানুষের মধ্যে এই যে লুকিয়ে রাখা বিষয়টা মনের মধ্যে, যেটা এক্সপ্রেস করতে পারছে না, সেইটা ঠিক নাকি সেটা এক্সপ্রেস করা উচিত, বা সেটা কোনটা তোমার মনে হয়? যেটা আমরা চাই সেটা তো আমরা পারি না করতে অনেক সময়, হয়তো আমি চাইছি মনের কথা খুলে বলতে, পরিস্থিতি নেই, লোকজন নেই, আমি বলতে পারছি না। তো পেখমের হয়তো এরকমই অবস্থা যে ও বলতে চায়, ওই বললাম ও চায়। আমি বলছি জ্যোতির্ময়ীর এটা কী কীরকমভাবে সেই ব্যাপারটাকে দেখে, তুমি সেই ব্যাপারটাকে যে পেখম যেটা বলতে পারছে না, যেরকম প্রত্যেকটা মানুষের মধ্যে এই ব্যাপারটা থাকে যে কিছু ব্যাপার থাকে যেটা বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, সেটা কি করা উচিত নাকি কোথাও গিয়ে সেরকম সেটা বলা উচিত মানুষের কাছে, কোনটা বলে মনে হয়? তো মানে উচিত, অবশ্যই উচিত, নিজের মনের মধ্যে চেপে রাখলে সে ভয় কোনোদিনই কাটবে না। তো ওই মানুষ বুঝে, জায়গা বুঝে অবশ্যই পেখমও কাউকে পাবে জীবনে, যে যাকে নিজের মনের কথা সব খুলে বলতে পারবে, তো এটাই বলবো। জ্যোতির্ময়ী কাকে বলে নিজের মনের? আমার মনের কথা বলার জন্য আমি আছি, আয়নার সামনে দাঁড়াই, নিজেকে বলি, নিজেই শুনি, ব্যাস এইটুকুই। তাহলে কোথাও গিয়ে জ্যোতির্ময়ী আর পেখম অনেকটা এক, কারণ নিজের কথা নিজেকেই বলা, নিজের কথা নিজে বলি, ভালো খারাপ দোষ রাগ যার উপরই হোক না কেন সব নিজের, মানে আমার রাগ দেখানোর লোক লাগে না, আমি নিজের উপর ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমার এই নতুন ধারাবাহিক, নতুন পথ চলা খুব 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 ভালো হবে, আর এরকম আরও অনেক আপডেটসের জন্য চোখ রাখুন ইনকোডা টিভির পর্দায়।